আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইতালিয়ান প্রবাসীদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। ইতালিয়ান প্রবাসীদের জন্য সুজন্য দেওয়ার জন্য ধারণা করা হচ্ছে আরেক ধাপ সামনে এগিয়েছে। তিন মহিলা নেত্রী প্রায় সকলেই একমত প্রকাশ করেছে, 6 লক্ষ অনুমিত বিদেশি শ্রমিক সুজন্য দেওয়ার উচিত। কৃষিমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনজন মহিলা। তারা নীতিগতভাবে একমত হয়েছে কালোবাজারিদের হাত থেকে বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সকলের ডকুমেন্টস দেওয়ার উচিত। আনন্দের বিষয়, সেই কৃষিমন্ত্রী শুধু কৃষি কাজের জন্য সুজন্যের কথা বলেছিলেন, তিনি নিজেই ডোমেস্টিক কাজের জন্য ও সুজন্য দেবার তাগিদ দিয়েছেন। তিনি বলেন এই মে মাসের মধ্যে সরকারের উচিত হবে রেগুলেশনে ঘোষণা দেওয়ার। ভিউয়ার্স, এই তথ্যটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, যারা ইতালিয়ান বুঝেন তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে পড়ে নেবেন নিউজ পেপারটি। তাহলে ভালো থাকবেন, আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।